চলো আমরা হাজিরা স্টার্ট করি। ৪০১ আছো নাকি? ৪০১, তোমার অবস্থাটা দেখছো? জি স্যার, লালে লাল হয়ে গেছে, ঘটনা কি? পড়ালেখা করতে ইচ্ছে করে না? ইএমএ নাকি করোনার প্রভাব পড়েছে? জি, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে হবে না, অটো পাস হয়ে যাবে, এরকম ভাবনা চিন্তা আছে নাকি মাথায়? না স্যার, এরকম ভাবনা চিন্তা আমি স্যার মাথায়? 2 সপ্তাহ মতো ক্লাস করতে পারিনি। এখন কি ঠিক মতন পাস করা যাবে? জি স্যার, ইনশাল্লাহ। 402 স্যার আছে স্যার, 402। 3 নাই স্যার। 4 প্রেজেন্ট স্যার। 5 প্রেজেন্ট স্যার। 6 7 8 10 11 12 14 15 16 Yes sir. Sir, 15 আছে। Yes sir. Sir, 15 আছে, 15। 15 আছে, 16 আছে তো? জি স্যার। 17 18 19 একুশ স্যার, 21 আর 57, তাছাড়া আর কেউ নেই স্যার। 21 আছে? জি স্যার, 21 আর 57। না স্যার, ওল্ড ওল্ড স্যার, পার দিন স্যার। ওল্ড পার দিন। আর আছে 57, আজিজুল ইসলাম। হ্যাঁ স্যার, আর কেউ? আর কেউ নাই? না স্যার। তোমরা দেখো, লাস্ট ক্লাসের আগে ক্লাস করছিলাম কিন্তু প্রেজেন্ট দেওয়া হয় নাই, একটু লেট আসছিলাম। কি নাম তোমার? আজিজুল ইসলাম, 57। এই ক্লাসে? না, এই ক্লাসে। এই ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসে। জি স্যার, ওইটা না স্যার, নিচের নাম 15 মিনিট লেট হয়েছিল। ঠিক আছে, আমরা অংশীদারি কারবারের অঙ্ক করছিলাম এবং আমি সম্পূর্ণ অঙ্ক তোমাদেরকে করাচ্ছিলাম, সম্পূর্ণ অঙ্ক, যাতে অঙ্কগুলো করতে করতে আস্তে আস্তে তোমরা অঙ্কগুলো শিখে ফেলো। তোমরা বলো তো, আমি কি গত ক্লাসে 2 নম্বর অঙ্কটা করিয়েছিলাম না 1 নম্বর অঙ্কটা করিয়েছিলাম, বলো তো সম্পূর্ণটা? ব্যবহারিক প্রশ্ন আমরা সলভ করছিলাম এবং 2 নম্বর অঙ্কটা আমরা গতদিন করে ফেলছিলাম। কোথায়? 1 নম্বরটা করছিলাম নাকি? না, এই যে 2 নম্বরটাই করেছিলাম, ঠিক বলছো, ঠিক বলছো। 2 নম্বরটাই কোরিনের বিষয়টা। জি স্যার, কোরিনের বিষয়টা বুঝিয়েছিল। হ্যাঁ, তাহলে চলো আমরা আজকে 3 নম্বর অঙ্কটা করব। আমরা সম্পূর্ণ অঙ্ক করছি যেহেতু, অংশীদারির অঙ্কগুলো কিভাবে করতে হয় এটা ব্যবহারিক প্রশ্ন, মানে সম্পূর্ণ প্রশ্ন। এবং এই প্রশ্নগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে যেগুলো শেখাবো সেটা হচ্ছে 2017, 2018 আর 2019, এই 3টা সালে অংশীদারি যত রকমের অঙ্ক এসছে এই সব রকমের অঙ্ক তোমাদেরকে সলভ করানো হবে। মনে রেখো, অংশীদারি থেকে কিন্তু পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন হবে, কারণ তোমাদের শর্ট সাজেশনের মধ্যে কিন্তু এই চ্যাপ্টারটা রয়েছে।
তাই সেকেন্ড পেপারের এই অংশীদারির অঙ্কটা তোমাদেরকে পড়তে হবে আমি 3 নম্বর অঙ্কটা এখন তোমাদেরকে হাতে হাতে করাবো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবা যখন আমার কাছে মনে হবে যে তোমরা এই অঙ্কটা নিজেরাই করতে পারবে তখন আমি তোমাদেরকে বাড়ি কাজ দেব বাট এর আগ পর্যন্ত আমি তোমাদের আপাতত বাড়ি কাজ দিচ্ছি না ক্লাসে বসে আমার সঙ্গে সঙ্গে তোমরা হাতে হাতে অঙ্কগুলো করবে তোমরা যারা আজকে ক্লাসে আছো তারা কি সবাই পড়ার টেবিলে আছো তো স্কেল কলম পেন্সিল ক্যালকুলেটর সব তোমাদের কাছে কাছে আছে তো জি স্যার এগুলো সব সাথে করে নিয়ে নাও এবং আমার সাথে সাথে অঙ্কটা করো এতে তোমাদের লাভ হবে চলো 3 নম্বর অঙ্কটাকে আমি এখন করার জন্য কপি করে নিলাম এবং যাতে দ্রুত অঙ্কটা করতে পারি সেই জন্য আমরা সবাই একসাথে অঙ্কটা করি আর অঙ্কটা করার সময় আমাদের কাজটা কি করতে হয় সেটা একটু খেয়াল করবে আমরা সর্বপ্রথমে যে প্রয়োজনীয় যে গণনাগুলো রয়েছে যে গণনাগুলো রেডি না করলে আমরা অঙ্কটা করতে পারবো না বিশেষ করে মূলধনের সুদ উত্তোলনের সুদ বা এই জাতীয় কোনো গণনা যদি থাকে তো সেগুলো আমরা করে নেব আমি অঙ্কটা করছি তোমরা একটু আমার সঙ্গে সঙ্গে দেখো ক খ এবং গ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার তারা ব্যবসায়ের লাভ লোকসান যথাক্রমে 3:3:1 অনুপাতে বণ্টন করে নেয় 2019 সালের পহেলা জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল ক 1,60,000 টাকা খ 1,30,000 টাকা এবং গ 1,00,000 টাকা বলে দিয়েছে মূলধন ও উত্তরের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করার সিদ্ধান্ত হয় তাহলে এই সুদটা কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে শুরুতে ক প্রত্যেক মাসের প্রথম তারিখে 1,000 টাকা খ প্রত্যেক মাসের মাঝামাঝিতে 800 টাকা এবং খ গ প্রত্যেক মাসের শেষ তারিখে 500 টাকা করে ব্যবসা হতে নগদ উত্তোলন করে এই যে কথাটা আমাদের এই অঙ্কে বলা আছে এই কথাটা হচ্ছে আমাদের এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের বিষয় মানে আজকে এই অঙ্কটাই এই অঙ্কটার এই জিনিসটাই আমি তোমাদেরকে ভালো মতন শেখাবো যে প্রত্যেক মাসের প্রথম তারিখ প্রত্যেক মাসের মাঝামাঝি এবং প্রত্যেক মাসের শেষ তারিখে উত্তোলন করলে ঘটনাটা কি ঘটে সেটা আমি আজকে তোমাদেরকে শেখাবো এই পয়েন্টটা এই অঙ্কটার জন্য গুরুত্বপূর্ণ এরপরে দেখো খ এবং গ ব্যবসা হতে প্রত্যেক মাসে 2,000 টাকা করে বেতন পাবার অধিকারী হ্যাঁ এই বেতনটাও আমরা রেডি করে নিব গ ব্যবসা হতে 7,000 টাকা কমিশন পাবে বলে দিয়েছে ডাইরেক্ট ব্যবসার প্রয়োজনে খ বছরের মাঝামাঝিতে 30,000 টাকা ঋণ প্রদান করেছে তাহলে এই যে ঋণটা প্রদান করেছে এই ঋণের উপর আমরা আলাদাভাবে সুদ প্রদান করব তবে আমি ঋণের সুদের ব্যাপারে কিছু আইন তোমাদেরকে আবারও আমি বলে নেব যখন আমি করব তখন আমি তোমাদেরকে বলব উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে আমাদের ডিসেম্বর মাসে সমাপ্ত বছরে ব্যবসার লাভের পরিমাণ ছিল 1,44,000 টাকা যাই হোক এই যদি অঙ্ক হয় তাহলে এই অঙ্ক থেকে আগে কিছু কাজ আমাদেরকে করে নিতে হবে প্রথম কাজ হচ্ছে মূলধন এবং উত্তোলনের সুদটা বের করে নিতে হবে আমরা মূলধন এবং উত্তোলনের সুদ বের করার জন্য রেডি হয়ে যাই আমি তোমাদেরকে এই অঙ্কটা এখন সমাধান করাবো তোমরাও সবাই আমার সাথে সাথে সমাধানটা করার জন্য রেডি হয়ে যাও আমরা এখন এই অঙ্কের সমাধানটা করব আর সমাধান করার জন্য প্রথমেই যেটা তোমাদেরকে করতে হবে সেটা হলো আমাদেরকে প্রথমে গণনা করতে হবে মূলধনের সুদ বের করার জন্য তোমরা দেখো আমি আগের দিন যখন অঙ্ক করিয়েছিলাম তখন কিন্তু আমরা মূলধনের সুদটা বের করেছিলাম এখানে উত্তোলনের সুদ বের করেছি মূলধনের সুদটা আগের দিন না করলে তার আগের দিন তো করেছিলাম এই যে মূলধনের সুদ নির্ণয় তাহলে চলো আমরা প্রথম গণনা করে মূলধনের সুদটা বের করে নিই
আমরা প্রথমেই গণনা করে আমরা মূলধনের সুদটা বের করে নেই কি ঠিক আছে এই যে তিন নম্বর অঙ্কটা করছি আমরা তাহলে চলো প্রথম গণনাটা করে ফেলি গণনা অংশীদারদের মূলধনের সুদ নির্ণয় তোমরা সবাই মূলধনের সুদ নির্ণয়ের জন্য রেডি হয়ে যাও আমরা অংশীদারদের মূলধনের সুদটা বের করছি ক খ এবং গ দেখো তো ক এর মূলধন দিয়েছিল কত টাকা ক মূলধন দিয়েছিল হচ্ছে 160,000 টাকা গ 130,000 ও 1,00,000 আর এটা উপর সুদ ধরতে হবে 5% তাহলে 160,000 টাকার উপরে ক মূলধনের সুদ হবে কয়ের তাহলে কয়ের মূলধনের সুদ হবে 160,000 আর আর কয়ের মূলধনের সুদ হবে 130,000 টাকার উপর আর গয়ের মূলধনের সুদ হবে 1,00,000 টাকার উপর আর এটা আমাদের কোনারা প্রশ্নের মধ্যে বলে দিয়েছিল কয়ের প্রারম্ভিক মূলধন ছিল 1,60,000 কয়ের 1,30,000 আর গয়ের 1,00,000 আর প্রত্যেকটার উপর ধরতে হবে 5% তাহলে তোমরা দেখো তো 1,60,000 উপরে 5% ধরলে আমাদের প্রথম ব্যক্তির মূলধনের সুদের পরিমাণটা কত টাকা আসে স্যার 8,000 তাহলে প্রথমটার মূলধনের সুদ আসে 8,000 টাকা এর পরের মূলধনের সুদ কত আসে 6,500 টাকা আর এর মূলধনের সুদটা কত আসে 5,000 টাকা 5,000 টাকা আমাদের প্রথম গণনাটা কমপ্লিট হলো আমাদের দ্বিতীয় গণনাটা হচ্ছে উত্তোলনের সুদ বের করতে হবে আমি উত্তোলনের সুদ বের করছি কিন্তু উত্তোলনের সুদটা আমরা কিভাবে বের করছি একটু দেখো পরবর্তী গণনাটা উত্তোলনের সুদ নির্ণয় এখানে কিন্তু অংশীদারদের উত্তোলনের সুদ বের করার সময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদেরকে ক প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করেছে খ প্রত্যেক মাসের মাঝামাঝিতে উত্তোলন করেছে এবং গ প্রত্যেক মাসের শেষ তারিখে উত্তোলন করেছে তোমরা এই গণনাটার মাধ্যমে তোমরা জিনিসটা খেয়াল করবা দেখো পরিষ্কার ভাবে ওনার অঙ্কের মধ্যে বলেছিল আমি লাইনটা পড়ছি আরেকবার ক প্রত্যেক মাসের প্রথম তারিখে 1,000 টাকা খ প্রত্যেক মাসের মাঝামাঝিতে 800 টাকা এবং গ প্রত্যেক মাসের শেষ তারিখে 500 টাকা উত্তোলন করেছিল যদি অংশীদারদের উত্তোলনের অবস্থা এরকম হয় প্রত্যেক মাসে প্রথম তারিখ প্রত্যেক মাসের শেষ তারিখ এবং প্রত্যেক মাসের মাঝামাঝি এরকম হয় তাহলে তোমরা মনে রাখবে প্রত্যেক মাসে প্রথম তারিখে উত্তোলন করলে 13 মাসের উত্তোলনের উপর অর্ধেক সময় সুদ যেটাকে আমরা 6.5 মাসের সুদ ধরতে বলি আর যদি মাঝামাঝিতে উত্তোলন করে তাহলে 12 মাসের উত্তোলনের উপর অর্ধেক সময় সুদ বা 6 মাসের সুদ ধরতে হয় আর যদি শেষ তারিখে উত্তোলন করে তাহলে 11 মাসের উত্তোলনের উপর অর্ধেক সময় সুদ অর্থাৎ 5.5 মাসের সুদ ধরতে হয় সংক্ষেপে যদি মনে রাখতে চাও তাহলে মনে রাখতে পারো প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করলে 6.5 মাসের সুদ ধরতে হয় প্রত্যেক মাসের মাঝামাঝিতে উত্তোলন করলে 6 মাসের সুদ ধরতে হয় আর প্রত্যেক মাসের শেষ তারিখে উত্তোলন করলে 5.5 মাসের সুদ ধরতে হয় কথাটা কি মনে রাখা যাবে জি স্যার তাহলে প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করলে 6.5 মাসের সুদ প্রত্যেক মাসের মাঝামাঝিতে উত্তোলন করলে 6 মাসের সুদ আর প্রত্যেক মাসের শেষ তারিখে উত্তোলন করলে 5.5 মাসের সুদ ধরতে হয় তো এখানে ক প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করেছিল 1,000 টাকা আর সুদ ধরতে বলেছে 5% তাই এটা কিভাবে ধরবো তোমরা দেখো ক প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করেছিল 1,000 টাকা এর এই 1,000 টাকার উপরে যদি এখন আমি 5% সুদ ধরি তাহলে আসবে 1 মাসের সুদের পরিমাণ আর 1 মাসের সুদের পরিমাণ যেটা হবে তাকে আমরা এটা প্রথম প্রথম মাসে উত্তোলন করে বলে সে হবে 6.5 মাসের সুদ তাহলে 6.5 দিয়ে গুণ করে দিব তাহলে তোমরা দেখো তো প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করে 1,000 এটার উপর 5% ধরলে আসবে প্রত্যেক মাসের সুদ আর এটাকে আমি 6.5 দিয়ে গুণ করলে 6.5 মাসের সুদ বের হয়ে যাবে
তোমরা কি 6.5 মাসের সুদ কিভাবে বের করলাম তোমরা কি বুঝছো? দেখো তো কত টাকা হয়, স্যার 325। তাহলে 325 টাকা। তাহলে আমাদের কয় প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করেছে বলে আমরা প্রত্যেক মাসের উত্তোলনটার উপর 5% ধরেছি, আর সেটাকে 6.5 দিয়ে গুণ করেছি, কারণ 6.5 মাসের সুদ ধরতে হবে প্রথম মাস প্রথম তারিখে উত্তোলন করলে। আর দেখো খ, প্রত্যেক মাসের মাঝামাঝিতে 800 টাকা করে উত্তোলন করেছে, প্রত্যেক মাসের মাঝামাঝিতে যদি 800 টাকা করে উত্তোলন করে তাহলে বলো 800 টাকা যদি উত্তোলন করে তাহলে 800 টাকার উপরে আমরা ধরবো হচ্ছে 5%, 800 টাকার উপর ধরবো 5%, আর এটাকে আমরা গুণ করব 6 দিয়ে, কারণ প্রত্যেক মাসের মাঝামাঝিতে উত্তোলন করলে 6 মাসে সুদ ধরতে হয়, তাহলে প্রত্যেক মাসে উত্তোলন করেছে 800 টাকা, তার 5% ধরলে হবে 1 মাসের সুদ, আর তাকে 6 দিয়ে গুণ করলে চলে আসবে 6 মাসের সুদ। দেখো তো 6 মাসের সুদের পরিমাণটা কত টাকা হয়? 240 টাকা স্যার। 240 টাকা। এবার গয়ের ব্যাপারে আসো, এবার গয়ের বলছে এবং গ প্রত্যেক মাসের শেষ তারিখে 500 টাকা উত্তোলন করে। দেখো প্রত্যেক মাসের শেষ তারিখে উত্তোলন করে সে 500 টাকা, তো যদি 500 টাকা উত্তোলন করে তাহলে 500 টাকার উপর তুমি ধরবা 5%, 500 টাকার উপর 5% ধরলে যেহেতু প্রত্যেক মাসের শেষ তারিখে উত্তোলন করে তাহলে এটার উপরে সুদ হবে 5.5, 5.5 মাসের সুদ হবে। তাহলে দেখো তো 5.5 মাসের সুদের পরিমাণটা কত টাকা হয়? 137.5 টাকা। 137.5 টাকা। আমরা আমাদের উত্তোলনের সুদগুলো ধরে ফেলেছি, তোমরা উত্তোলনের সুদ বের করাটা বুঝেছ? তোমরা দেখো আমাদের আরো একটা গণনা করতে হবে, সেটা হচ্ছে অংশীদারদের বেতন বের করতে হবে। অংশীদারদের মধ্যে কে কে যেন বেতন পায় বলে দেওয়া ছিল, আমরা অংশীদারদের বেতনটাও এখন বের করে নেব। আমরা আমাদের অঙ্কের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে সেটা আমরা সব এক এক করে নির্ণয় করে নেব। দেখো আমরা অংশীদারদের বেতন নির্ণয়, তার আগে বার্ষিক কথাটা লিখে দিই, অংশীদারদের বার্ষিক বেতন নির্ণয়। আচ্ছা এবার বেতনের ব্যাপারটা প্রশ্নের মধ্যে কি বলছে একটু দেখে নেই। ক এবং গ ব্যবসা হতে প্রত্যেক মাসে 2000 টাকা করে বেতন পাবার অধিকারী, এটা পাবে ক এবং গ, প্রত্যেক মাসে ওরা 2000 করে পাবে। তাহলে ক এবং গ পাবে, খ পাবে না, তাহলে বেতনটা পাবে ক এবং গ। তাহলে ক পাবে 2000 টাকা করে বেতন, প্রত্যেক মাসে যদি 2000 করে বেতন হয় তাহলে বলো দেখি প্রত্যেক মাসে 2000 করে বেতন হলে 12 মাসে তার বেতন হবে না 24000 টাকা? জি স্যার। তাহলে 12 মাসে তার বেতনের পরিমাণটা হয়ে যাবে 24000 টাকা। আর এই সেম বেতনটাও কিন্তু পাবে গ, গও যেমন এই বেতনটা পাবে গও কিন্তু সেম বেতনটাই পাবে, তাহলে এও পাবে 24000 টাকা। আমরা আমাদের এই গণনাটাও করে ফেললাম। এবার দেখো একজনের ঋণের সুদ রয়েছে, একজনের ঋণের সুদ রয়েছে, আমরা ঋণের সুদটাও বের করব, ঋণের সুদটাও বের করব। আমাদের পরবর্তী গণনা হচ্ছে অংশীদারদের ঋণের সুদ নির্ণয়, এটা আমাদের প্রশ্নের মধ্যে ছিল, অংশীদারদের ঋণের সুদ নির্ণয়, কিন্তু কে ঋণ প্রদান করেছে সেটা প্রশ্নের মধ্যে বলা আছে। সে দেখো এই যে এখানে বলে দিয়েছে যে গ ব্যবসা হতে 7000 টাকা কমিশন পাবে ব্যবসার প্রয়োজনে, খ বছরের মাঝামাঝিতে 30000 টাকা ঋণ প্রদান করেছে। তো এবার আমি তোমাদেরকে ঋণ নিয়ে যে আইনটা এর আগে শিখিয়েছি ওটা আমি রিপিট করছি, কারণ তোমরা সবাই সেই ক্লাসে ছিলে কিনা আমি জানি না, সেই জন্য আমি ঋণের ব্যাপারটার জন্য আমি তোমাদেরকে আইনটা একটু বলছি, তোমরা একটু শুনে নাও। সেই আইনটা হলো 1932 সালের ভারতীয় অংশীদারি আইনের নিয়ম অনুযায়ী যদি কোনো অংশীদার ব্যবসায় ঋণ প্রদান করে তাহলে সুদ প্রদানের কথা যদি বলা না থাকে তাহলে তাকে 6% হারে সুদ দিতে হয়। কোন অংশীদার যদি ব্যবসায় ঋণ প্রদান করে তাহলে সেই ঋণের উপর যদি কোনো সুদের কথা বলা না থাকে
তাহলে সব সময় 6% হারে সুদ দিতে হয়? তোমরা কি এই আইনটা বা এই কথাটা কি তোমরা বুঝতে পেরেছো সবাই? জি স্যার। সেই সাথে আরো একটা কথা শুনে রাখো, যদি প্রশ্নের মধ্যে আলাদা ভাবে ঋণ হিসাব করতে বলে তাহলে ঋণের সুদটা ঋণ হিসাবে বসবে, মূলধন হিসাবে বসবে না। আর যদি প্রশ্নের মধ্যে আলাদা ভাবে ঋণ হিসাব করতে না বলে তাহলে ঋণের সুদটা মূলধন হিসাবে বসবে। এই কথাটাও কি তোমরা আগে থেকে জানতা নাকি আজকেই প্রথম শুনলাম? তাহলে এই কথাটা নোট করে নাও, তাহলে এই কথাটা নোট করে নাও, তাহলে এই কথাটা নোট করে নাও যে যদি প্রশ্নে আলাদা ভাবে ঋণ হিসাব চায় তাহলে ঋণের সুদটা ঋণ হিসাবে বসে, মূলধন হিসাবে বসে না। কথাটা নোট করে নাও, যদি প্রশ্নে আলাদা ভাবে ঋণ হিসাব চায় তাহলে ঋণের সুদ ঋণ হিসাবে বসে, মূলধন হিসাবে বসে না। এই কথাটা লিখে নাও, যদি প্রশ্নে আলাদা ভাবে ঋণ হিসাব চায় তাহলে ঋণের সুদ ঋণ হিসাবে বসে, মূলধন হিসাবে বসে না। এই কথাটা নোট করে নাও। তার মানে হলো আমরা যে ঋণের সুদটা এই অঙ্কে এখন দেখতে পাচ্ছি ছয়ের, সেটা 30,000 টাকার উপর আমরা 6% হারে সুদ ধরবো। আর যেহেতু সে বছরের মাঝামাঝিতে প্রদান করেছে তাই 6 মাসে সুদ হবে। আর এই সুদটা আমরা ঋণ হিসাবে বসাতে পারবো না কারণ আলাদাভাবে ঋণ হিসাব করতে বলেনি। তাহলে আমরা এই ঋণ হিসাবটাকে মূলধন হিসাবে বসাই দিব। বুঝতে পেরেছো? যদি আলাদাভাবে ঋণ হিসাব করতে না বলে তাহলে ঋণের সুদটাকে মূলধন হিসাবে বসানো যায় আর ঋণের সুদটা পাবে খ। তাহলে চলো আমরা খ নম্বরে আমরা লিখে দেবো অংশীদারদের ঋণের সুদ নির্ণয়। প্রথমে লিখবো, এটা লিখবো খ, ঋণের সুদটা পাবে হলো খ। আর খ ঋণ প্রদান করেছিল কত টাকা? খ ঋণ প্রদান করেছিল 30,000 টাকা। তাহলে আমরা এই ঋণের সুদ ধরব 30,000 টাকা, 30,000 টাকার উপরে 6%, 30,000 টাকার উপরে 6%। আর এটাকে ভাগ দিয়ে দিব 2, 2 দিয়ে এই জন্য ভাগ দিব যে মাঝামাঝিতে ঋণ দিয়েছে তাই সে ঋণের উপর সুদ পাবে 6 মাসে। তাহলে দেখো তো 6 মাসে ঋণের সুদের পরিমাণটা কত টাকা হয়? ৯০০ টাকা হয়। তাহলে তোমরা আমাকে বলো এই অঙ্কটা পড়ে আমি যে তোমাদেরকে 1, 2, 3, 4, 4টা গণনা করালাম, মূলধনের সুদ বের করলাম, উত্তোলনের সুদ বের করলাম, বেতন বের করলাম এবং ঋণের সুদ বের করলাম, তোমরা কি এই সবকটা জিনিস বের করাটা বুঝছো সবাই? জি স্যার। এবার দেখো, জি স্যার, এবার দেখো ওনারা প্রশ্নের মধ্যে আমাদেরকে বলেছিল আমরা অংশীদারের অঙ্ক করছি সম্পূর্ণ অঙ্ক। ওনারা প্রশ্নের মধ্যে বলেছিল যে উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে, তার মানে মূলধনের সুদটা ধরা হয়নি, উত্তোলনের সুদটা ধরা হয়নি, ওদের দুজনের ক্রয় এবং গয়ের বেতন ধরা হয়নি, ক্রয়ের ঋণের সুদ ধরা হয়নি, এই সমস্ত আইটেমগুলো বাদ দিয়েই তারা মুনাফা বের করেছে 1,44,000 টাকা। তাহলে এই আইটেমগুলো বাদ দিয়ে তারা যে মুনাফাটা বের করেছে তোমরা বলো তো এটাকে সঠিক মুনাফা বলা যাবে? এটাকে কি সঠিক মুনাফা বলা যাবে? এটাকে কোনোভাবেই সঠিক মুনাফা বলা যাবে না। তাই আমাদেরকে এখন সঠিক মুনাফাটা বের করে নিতে হবে। এই সঠিক মুনাফাটাকেই আমরা বলবো বন্টনযোগ্য মুনাফা। এই সঠিক মুনাফাটাকেই আমরা বলবো বন্টনযোগ্য মুনাফা। তাহলে চলো আমরা এই বন্টনযোগ্য মুনাফাটা বের করব। আর এটা বের করতে হলে কিন্তু আমাদের এই লাভ লোকসান বন্টন হিসাবটা করতে হবে, কারণ সঠিক বন্টনযোগ্য মুনাফা বের করতে গেলে কি করতে হয়? একটা লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করতে হয়। তাহলে আমরা সবাই লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করে উপরের যে আইটেমগুলো বাদ পড়েছে সেগুলো বসিয়ে আমরা সঠিক বন্টনযোগ্য মুনাফা বের করব। সেই মুনাফাটা আমরা আমাদের 29 জন অংশীদারের মধ্যে
3:3:1 অনুপাতে ভাগও করে দেব, তুমি কি বুঝছো আমার কথা? তাহলে কিভাবে লাভ লোকসান বন্টন হিসাব করতে হয় চলো দেখি। আমি এইরকম একটা লাভ লোকসান বন্টনের ঘর টানবো, সেই জন্য আমি এটাকে কপি করে নিলাম, এটাকে কপি করে নিলাম যাতে আমার ঘর টানতে বেশি ঝামেলা না হয়। তাহলে তোমরা আমার সাথে সাথে অঙ্কটা করো, আমরা আগে এই লাভ লোকসান বন্টনের ঘরটা টেনে নেই। এই যে ঘরটা টানা হয়ে গেছে, তোমরা ক খ এবং গ এর লাভ লোকসান বন্টন হিসাব এরকম একটা ঘর টেনে ফেলো। আর এটা আমাদের ছিল 2019 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য, সেটাই লিখেছি। তোমরা সবাই এই রকমের একটা ঘর টেনে ফেলো খুব দ্রুত। আমি যে ছকটা এখানে কপি করে নিয়ে আসছি, এই ছকটা কি তোমাদের স্ক্রিনে সবাই দেখতে পাচ্ছ ঠিক মতন? তোমাদের কি ছক টানা হয়েছে? তাহলে দেখো, ওনারা আমাদেরকে যে মুনাফাটা বলে দিয়েছিল 1,44,000 টাকা, আমরা সর্বপ্রথম এই লাভ লোকসান বন্টনের ক্রেডিট পাশে আমরা বিশদ আয় বিবরণী নামে নেট মুনাফা লিখে দিব ওই 1,44,000 টাকা। চলো আমরা সবার আগে লিখে দিই 1,44,000 টাকা লিখে দিই নিট বিশদ আয় বিবরণী নামে নিট মুনাফাটা আমরা লিখে দিলাম 1,44,000। এবার যে আইটেম গুলো বাদ পড়ে গেছে সেই আইটেম গুলোকে আমরা এখন তাদের মধ্যে যারা ব্যয় তাদেরকে ডেবিটে লিখবো, যারা আয় তাদেরকে ক্রেডিটে লিখবো। তাহলে চলো আমরা প্রথমে অংশীদারদের মূলধন হিসাব লিখে অংশীদারদের মূলধনের সূত্র আগে লিখে দেই। অংশীদারদের মূলধন হিসাব লিখে আমরা আগে অংশীদারদের মূলধন মূলধনের সূত্র আমরা বসে দিই প্রথমে। আমরা এই পাশে অংশীদারদের মূলধন হিসাব লিখে আমরা মূলধনের সূত্র আগে লিখে দেই। আমরা মূলধনের সূত্র লিখে দেব। তোমরা দেখো আমরা মূলধনের সূত্র বের করেছিলাম, কয়ের মূলধনের সূত্র কত ছিল? আমরা কয়ের মূলধনের সূত্র বের করছিলাম 8,000। কয়ের মূলধনের সূত্র বের করছিলাম 8,000। কয়ের মূলধনের সুদ বের করছিলাম 6,500। আর আমরা গয়ের মূলধনের সূত্র বের করছিলাম 5,000। তাহলে কয়ের মূলধনের সুদ 8,000, গয়ের মূলধনের সুদ 6,500, আর গয়ের মূলধনের সুদ 5,000। এই তিনটার মোট যোগফলটা কত হয় দেখো? এই তিনটা মিলাই আমাদের মোট মূলধনের সুদটা কত হয় দেখো? 19,500। তাহলে মূলধনের সুদটা আমাদের ব্যয় ছিল আমরা লিখে ফেলেছি, যা যা গণনা করছি সেগুলো এক এক করে লিখি।
দেখো অংশীদারদের উত্তোলনের সুদ এটা আমাদের আয় হবে, তাই এটাও আমরা লিখবো অংশীদারদের মূলধন হিসাব উত্তোলনের সুদ। দেখো কয়ের উত্তোলনের সুদ বের হয়েছিল 425 টাকা, কয়ের উত্তোলনের সুদটা বের হয়েছিল, ও উত্তোলনের সুদটা আসলে 325, প্রথম জন্য ছিল 325, ওর ছিল 325, ক্ষয়ের ছিল 240, আর গয়ের হলো 137.5, আর এই তিনটা যোগ করলে আমাদের মোট উত্তোলনের সুদটা কত আসে দেখো 702.5, 702.50। এবার যে গণনাগুলো আমরা করেছি তার মধ্যে তোমরা দেখো মূলধনের সুদ লেখা হয়ে গেছে, উত্তোলনের সুদ লেখা হয়ে গেছে, এই বেতনটা কিন্তু আমাদের ব্যয়, বেতনটা কিন্তু আমাদের ব্যয়, তাই এটা ডেবিট পাশে বসবে। তাহলে চলো লিখে দেই অংশীদারদের মূলধন হিসাব লিখে, এবার লিখবো বেতন। অংশীদারদের মূলধন হিসাব লিখে এবার লিখবো বেতন। আর বেতন পাবে দুইজন, ক পাবে 24,000, ক পাবে 24,000 আর গ পাবে 24,000, খ মূলধনের সুদ পাবে না, বেতন পাবে না, বেতনটা হবে ক এবং গ। তাহলে দেখো তো বেতন এই দুজনেরটা মিলায় আমাদের মোট বেতনের পরিমাণটা তাহলে 24,000 আর 24,000 48,000 টাকা হবে না, তাহলে আমাদের বেতনের পরিমাণটা দাঁড়ালো 48,000। আমরা দেখি আমাদের আর কোনো আইটেম আসে কিনা, ওই যে অংশীদারদের ঋণের সুদ 900 টাকা রয়েছে, এটা ক্ষয়ের ঋণের সুদ খ। তাহলে চলো আমরা লিখে ফেলি ক্ষয়ের মূলধন হিসাব, ক্ষয়ের মূলধন হিসাব ব্র্যাকেটে লিখলাম ঋণের সুদ, দেখো ক্ষয়ের মূলধন হিসাব ঋণের সুদ, আর ঋণের সুদটা আমরা বের করেছিলাম 900 টাকা। তাহলে দেখো আমরা 900 টাকা লিখে দিলাম, আমাদের কিন্তু সমস্ত ঘটনা লেখা শেষ। এবার আমরা হিসাব নিকাশ করে অংশীদারদের মুনাফার অংশটা বের করব, অংশীদারদের মূলধন হিসাব মুনাফার অংশ বের করব আমরা। আর মুনাফার অংশ বের করতে হলে এখন তোমাদেরকে আগে এই অ্যামাউন্ট গুলোকে যোগ করতে হবে। চলো আমরা এই অ্যামাউন্ট গুলোকে যোগ করে নামাই ক্রেডিট সাইডে। তোমরা দেখো তো আমাদের এই 144,000 আর 702.5 এই দুটো যোগ করলে কত হয়, 144,000 702.5 হয়। তাহলে যোগফলটা হবে 147,000 না 44,000, 144,000 702.5, এক লক্ষ 44,000 702.5 লিখে দিলাম।
আচ্ছা এই যোগফলটা এই যোগফলটা এখন আমরা এটাতে এখানেও নামিয়ে দিব এই যোগফলটা এখানেও লিখে দিব এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো দুই দশমিক পাঁচ এটা আমরা এখানেও লিখে দিব আচ্ছা এখান থেকে যদি তুমি এখন উপরের আইটেম গুলো বাদ দাও দেখো বাদ দাও এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো দুই দশমিক পাঁচ থেকে প্রথমে এই তিনটা আইটেম বাদ দাও উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো এগুলো বাদ দিলে কত টাকা হয় দেখো আগে